সামনে বাড়িয়ে দিলাম আমার জীবনের সেই প্রজেক্টটা, যেটা সবসময় অন্যরকম হিসেবে অন্যরকম একটা কাজ হিসেবে আমার কি বলবো ছবির ব্যাংকে থেকে যাবে। তারপর এই ছবিটার জন্য আমার নিজেকে এতটা দিতে হয়েছে, এতভাবে কার্ভ করতে হয়েছে, সেটা মানুষের ভালো লেগেছে, তাকে অ্যাকসেপ্ট করেছে। আমি দুটো দেয় যে টাই বিটুইন জানি অপরণ আর ফুল্লোড়া, কারণ ফুল্লোড়া হচ্ছে আমার রোজ ঘুরতে ঘুরতে বন্ধু গান, আর জানি অপরণটা হচ্ছে ডেফিনেটলি আমার খুব কি বলবো প্রথম গান দেখে ফেল ইন লাভ উইথ ফটাফটি। আর অসামান্য, মানে কি বলবো যে মানুষের মানে কাজ করে ধরো সেই ছবির বাণিজ্যিক সাফল্য বা ছবিতে নাম ডাক হওয়া সেগুলো তো ভালো লাগে, কিন্তু মানুষ যখন রিলেট করতে পারছে, আমাকে নিজের থেকে মেসেজ করছে, স্টোরিতে ট্যাগ করে লিখছে যে তারা কোথাও না কোথাও যেন নিজেদের জীবনের গল্পটা দেখতে পেলো, তখন মনে হয় যে যেন কাজটা শুধু ওই বাণিজ্যিক সাফল্য এবং আমার নামটাকে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনে পরিবর্তন আনা, ভালো লাগাটাকে তাদের কাছে কি বলবো আন্তরিকভাবে পৌঁছে দেওয়াটাও যেন কোথাও না কোথাও আমার দায়িত্ব হয়ে উঠছে। সেটা ভালো লাগছে যে নতুন রেসপন্সিবিলিটি আমি এনজয় করছি। দর্শককে বলবো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। প্যান্ডেমিকে আমরা সবাই অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছিলাম, এবং যখন ছবি আবার রিলিজ হতে শুরু করে মানুষের অবশ্যই একটু সময় লেগেছে নিজেদেরকে আবার ঝাঁকিয়ে তুলে সিনেমায় নিয়ে আসতে এবং স্বাভাবিক জীবনযাপনে আবার চালনা করতে, কিন্তু এই ছবির সাফল্য এবং অন্য যে যে ছবি তুলছে সেগুলো সবগুলো সাফল্যের জন্য থ্যাংক ইউ। এগুলোতে আমরা আবার অনেক বাহবা পাচ্ছি এবং আশ্বাস পাচ্ছি যে লড়ে আরও কাজ করবো তোমাদের জন্যে নতুন কিছু আনবো। Thank you.